হ্যালো, আমি সায়ন্তিকা। তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি সেজে গুজে। তার কারণ হচ্ছে সামনেই পুজো। সামনে পুজো যখন আমাদের মনে প্রাণে গাড়িতে বাড়িতে শুটিংয়ের জায়গায় সব জায়গায় পুজো পুজো গন্ধ পাচ্ছি আমরা। কারণ এই যে পুজো আসছে আসছে এই ব্যাপারটাই ছোটবেলা থেকে কিন্তু একটা অন্যরকম মেমরি হয়ে রয়েছে এখনও অবধি আমাদের কাছে। তো পুজো এসে গেলেই তো হুশ করে তিন চার দিন পেরিয়ে গেল, কীভাবে যে পেরিয়ে যাবে বুঝতে পারবো না। যে আসছে পুজোর শপিং হবে, কি সাজবো, কি খাবো, কোন প্যান্ডেলে যাব, ঠিক একদম আমরা পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। তাই এত সেজেগুজে কেন, এটাই তো মনে প্রশ্ন হচ্ছে। সেজেগুজে কারণ পুজো এসে গেছে। পুজোর তিনটে চারটে দিন নিজেকে আমি কী কী জামাকাপড় পরবো, কীভাবে নিজেকে সাজাবো, তো সেটা অবভিয়াসলি তোমরা তোমাদের ছাড়া আর কাদের সাথে শেয়ার করবো বলো। তাই আজকে যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি চুজ করেছি এই লুকটা সপ্তমীর জন্য। এই পার্টিকুলার ড্রেসটা, ড্রেস বলবো না, এটা একটা প্লাজো আছে। আমার মনে হয় যে এই ধরনের পোশাক যদি আমরা পরি ষষ্ঠী বা সপ্তমীতে, সেখানে আমার মনে হয় যে এটা ভীষণ কমফোর্টেবলও হবে। এবং বাকি যে কালার প্যালেট নিয়ে বা কী ধরনের এই ফ্যাব্রিক কেন বা এই কালার প্যালেট কেন সেইগুলো বলার জন্যে আমি দেখে নেব আমার ভীষণ প্রিয় শত্রু, সরি বন্ধু অভিষেককে। আসুন, আপনার রেড কার্পেটটা পাতা আছে এখানে, সাদা রঙের কার্পেট। হ্যাঁ, রেডটা আর হয়নি। ভালো আছেন তো? একদম আপনার অত্যাচারে ভালোই আছি আমি। আচ্ছা, তো আমার বন্ধুরা এখানে রয়েছে। তো এই যে সাজটা আজকে, আমি তোকে বলেছিলাম যে আমাকে একটা কিছু এমন কিছু দিবি যেটা খুব কমফোর্টেবল হবে এবং খুব ব্রাইট হবে। পুজো মানে আমার একটু ইন্ডিয়ান একটু ফ্লেভার থাকা, মানে একটু এথনিক ফ্লেভার সবসময় দরকার হয়। তার সাথে বেসিক্যালি দেখো, আমরা যেটা এখন প্যাটার্নটা ফলো করি, ভীষণ ইন্ডো ওয়েস্টার্ন একটা প্যাটার্ন ফলো করি। বাট আমি সবসময় বলি পুজোর সময় এমন কিছু পরো যেটা তুমি ভেরি স্মার্ট, ভেরি ক্যাজুয়াল অ্যান্ড ভেরি কমফোর্টেবল, কিপিং ইট মাইন্ড দ্য এথনিক সাইড অফ ইট। আর একটা জিনিস হলো খুব কালার্স, মানে খুব ব্রাইট কালার্স, খুব সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু ব্রাইট ব্লু, ব্রাইট ব্লু, অ্যান্ড ইউ নো দিস কালার ইজ মাই ফেভারিট। You're wearing a very smart, casual, modal satin shirt. যেটা আমি টিম আপ করেছি এরকম একটা লাইক বেনারসি ব্রোকেড প্লাজো প্যান্টসের সাথে, ইট ইস ভেরি অ্যাগেন ইন্ডিয়ান, বাট দ্য কাট ইজ ভেরি ওয়েস্টার্ন। তো ওটা একটা ইন্ডো ওয়েস্টার্ন ফিউশন ওয়্যার, আই থিঙ্ক ইজ এ পারফেক্ট ফর পুজোর স্টার্টিংয়ের জন্য, ষষ্ঠী বা সপ্তমীর লুকের জন্য। আর মিনিমাল মেকআপ আমার মনে হয় ভেরি লাইট ফ্রেশ মেকআপ, সুন্দর হেয়ার টু, যে তুমি শর্ট কলার করেছো, মানে ইটস হাই নেক কলার, তার মানে তুমি খুব সুন্দর করে পনি টেলের মতন করে বেঁধেছো, ইটস মেসি পনি টেল। এদিকে আনন্দর পুজো ফ্যাশনে যখন আছি আমরা, তোমরা টিভির ওপারে আছো, আমি এপারে আছি, তো আরও বাকি যে সাজগুলো বাকি আছে সবে একটা দিন হলো, ষষ্ঠী বা সপ্তমী, অষ্টমী আছে, নবমী আছে, দশমী আছে, অনেকগুলো সাজ একসাথে তোমাদের দেখাতে হবে। দেন আমি চেঞ্জ করে সাজটা একটু এদিক ওদিক, হালকা এদিক ওদিক মেকআপ রিটাচ করে চুলটা একটু চেঞ্জ করে চলে আসি, কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। আমি চলে এলাম আমার পরের দিনের সাজ নিয়ে। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমি কোন দিনের সাজ নিয়ে এসেছি। অফকোর্স এই সাজটা এত সুন্দর করে চুল বেঁধে, শাড়ি পরে, কানের দুল পরে, বড় বড় ঝুমকো পরে কোন দিনের হতে পারে? অফকোর্স অষ্টমী। কারণ বাকি দিনগুলো আমি যদি ইন্ডো ওয়েস্টার্ন করিও, কিন্তু অষ্টমীর দিনে শাড়ি ছাড়া কোনো চয়েস নেই। আমরা অঞ্জলি দেবো, আমরা ভোগ খাবো, সেই দিনকে আমার মনে হয় যে শাড়ি ইজ আ মাস্ট, অ্যাটলিস্ট ফর মি। আমি জানি না, কারণ আমি এরম ধরনের একটু একদম ট্রেডিশনাল ইন্ডিয়ান, আমি বলেছিলাম অভিষেককে যে অষ্টমীর দিনকে আমার এই ধরনের করবি, তো একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ট্রেডিশনালটাও বজায় রেখে ও মডার্ন, যেটা আমরা ইন্ডো ওয়েস্টার্ন একটা থিম করেছি এবার, আমার মনে হয় সেই থিমটা বজায় রেখে ও এই লুকটা আমার জন্য করেছে। আই রিয়েলি লাভ হোয়াট ইউ হ্যাভ ডান ফর মি।
এত সুন্দর একটা মানে ইন্টারেস্টিং কম্বিনেশন, এত হেভি একটা ওয়ার্ক করা ব্লাউজ, তার সাথে একটা এরকম ট্রেডিশনাল অথচ একটা ডাইনামিক ওয়ার্কগুলো দেখে আমার মনে হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ খুব একটা মডার্ন টাচ রয়েছে এগুলোতে। তো প্লিজ এক্সপ্লেন। ফার্স্টলি বল, তুমি শাড়িটা কতটা কমফোর্টেবল? বিউটিফুল শাড়িটা, আমি পুরো দিন পরে থাকতে পারি, সারাটা দিন, আমি সকাল থেকে রাতে পরে থাকতে পারি, এতটা কমফোর্টেবল। এক্স্যাক্টলি। এটা কি? হোয়াট ইজ দ্য কারণ? হলো দ্য ম্যাটেরিয়াল ইজ লিনেন স্যাটিন, মানে কমফোর্টেবল বাট ভীষণ ফ্লোই আর ভীষণ সুন্দর করে ড্রেপ হয় শাড়িটা। দেখো তোমার ফলটা কত সুন্দর শাড়িটা, এবং এটার উপর খুব লাইট থ্রেড ওয়ার্ক করা আছে। দেখো ছোটো ছোটো ফ্লোরাল মোটিভ দিয়ে, তার সাথে ছোটো ছোটো গোল্ডেন বল দিয়ে ছোটো ছোটো ডিটেলিং করা, তার সাথে একটু হেভি সিকোয়েন্স বর্ডার বাট সরু বর্ডার। কালারটা ইজ লাইক ভেরি প্যাস্টেলিশ পেস্তা গ্রিন, তার সাথে হ্যাভ গিভেন ইউ নো সিকোয়েন্স ফিশ সেলের মতন সিকোয়েন্স একটা ব্লাউজ। অ্যান্ড দ্য অ্যাক্সেসরিজ, মানে যদি অ্যাক্সেসরিজ এর পার্টটা বলি, খুব বেশি জুয়েলারিও দেয়নি আমার মনে হয়, একটা বড় সিম্পল আর ফ্রেশ লাগলে না, দেখতে ভালো লাগে, মানে ইফ ইউ ফিল ওরকম ফ্রেশ, মানে তোমার লাইট পুরো লুকটা ইজ ভেরি লাইট অ্যান্ড ফ্রেশ। আপনারা তো বলো যখন আপনার জুয়েলারি বা অ্যাক্সেসরিজ পরছেন একটু ব্যালেন্সটা মেনটেন করলে, মানে আমার মনে হয় যে আমরা দুজনেই যেটা বিশ্বাস করি সেই জন্য ওরা আমার টিউনিংটা বেশ ভালো হয়, যে আই লাইক টু কিপ ইট সিম্পল, অ্যান্ড আমার মনে হয় যে সিম্পল থাকলে আরও কমফোর্টেবলও থাকবে জিনিসটা, তোমার দেখতেও সুন্দর লাগবে। আমরা নবমীতে যাই ও তারা দিচ্ছে, তোমাদের কাছে আমি চলে আসবো খুব শিগগিরই আমার নবমীর সাজ নিয়ে। যাই এবারে। Do you want me? Do you need me? Wanna love me? Aja baby mere naal right now, 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 right now, 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 now. আমার নবমীর সাজ তোমরা দেখতে পাচ্ছ সুন্দর, এটাকে কীভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, অভিষেক এক্সপ্লেন করবে, বাট এই পুরো পোশাকটার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই কালারটা, অসম্ভব সুন্দর একটা কালার। তো অভিষেক, নবমী লুক, হ্যাঁ নবমীতে আমার মনে হয় যে অষ্টমী আমরা শাড়ি করেছি আর নবমীতে আমরা এরকম ধরনের অ্যাগেন ডার্ক কালার, এটা তো দেখ শার্টের মতো, তুই অ্যাগেন একটা শার্টের মতো কিছু, শার্ট কলার, কলার শার্ট কলার পুরো তোমার উপরটা বেসিক্যালি, এটা পুরোটাই হলো একটা অ্যাসিমেট্রিক লং টিউনিক, অ্যাসিমেট্রিক লং টিউনিক উইথ আ স্কার্ট প্লাজো, উইথ আ স্কার্ট প্লাজো, ভালো টা সিস্টেম পেয়েছি না, বাট দেন আমার মনে হয় যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিনটে সাজের থেকে এইটে মনে হচ্ছে একদম আলাদা। অল ওভার লুকটা ইজ ভেরি ডিফারেন্ট, মানে তুমি দেখো এত এতক্ষণ খুব লাইট লিপস রাখছিলে, তোমার লিপ কালারটা দেখো হচ্ছে ওয়াইনিশ কালার, আর যে এই কালার মানে সিলেকশনটা, মানে তার কারণ হলো কি নবমী, মানে আমরা সবাই জানি একটু নবমীর রাত, প্রায় পুজো শেষ, না মনটা একটু খারাপ থাকে, হ্যাঁ এবার সঙ্গে কি কালারগুলো তুমি একটুখানি ওই রয়্যাল কালার্স বা রিচ কালার্স পরো, একটু ডিফারেন্টও হয় দেখতে, প্লাস তোমাকে দেখো উপরের টেক্সচারটা ইজ আ ভেলভেট টেক্সচার, ওই জন্য কালারের আরও এটা না এসেন্সটা আরও বেড়ে গেছে। দেখো তার মধ্যে তোমার নেটের ওপর সুন্দর ফ্লোরাল কাজ করা নিচের নিচের পোর্শনটা, তার সাথে তোমার নিচের লং ফ্লোয়িং একটা স্কার্ট, স্কার্ট প্লাজো। আমরা কিন্তু যে ইন্ডো ওয়েস্টার্ন থিমটা সেট করেছি এবারে আমি আর অভিষেক মিলে পুজোয়, সেটা কিন্তু আমরা চালিয়ে যাবো, আমরা হাল ছাড়বো না, দশমী অবধি চালিয়ে যাবো আমরা, তাই না? আমরা যে আনারকলি পরি, কালিদার বা আনারকলি যেটা, ওইটার ফিলটাই এটাতে রয়েছে, কিন্তু তুমি কিউ এক্সাক্টলি না চাই করতে, এক্স্যাক্টলি সেটা, মানে একেবারে যদি তুমি ইন্ডো ওয়েস্টার্ন একটু ফ্লেভার আনতে চাও, এটা দেখতে ওরকমই লাগবে, ঘের রয়েছে, ইয়েট খুবই মডার্ন স্কার্ট আছে, হ্যাঁ দিস ইজ আ প্লাজো স্কার্ট যেটা বললো, তো সেক্ষেত্রে লুকটা ওই প্যাটার্নেরই থাকবে, হ্যাঁ প্যাটার্নটা কাটটা আলাদা আর ডিজাইনটা আলাদা। খারাপ না, আমারও একটু খারাপ লাগছে আজকেই, তো দশমীর দিন কতটা খারাপ লাগবে সেটা বুঝতেই পারছো, অফকোর্স পুজো শেষ হয়ে গেল, দশমী, দশমীর দিনকে চুটিয়ে আনন্দটা করে নিতে হবে, কারণ আবার সেই এক বছর পরে এই সময়টা আমরা পাবো, তাই আমি আজকে একেবারে পার্টি করার জন্য রেডি হয়ে এসেছি, কিপিং দ্য ট্রেডিশনাল টাচ ইনট্যাক্ট। চক্করে একটু তোমাদের বুঝিয়ে দিই, অভিষেক খাম 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 খাম, কারণ আমাদের এরপরে পার্টি আছে,
আজকে দশমী আমরা মন খারাপ করব না আমরা পার্টি করব এক বছর পরে আবার আসবে কোথায় গেল তো দশমীতে কিন্তু আমরা ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিলটা পুরোপুরি রেখেছি হ্যাঁ দেখো তোমার একটা ভীষণ স্মার্ট যেটা ক্রপ টপ তার সাথে একটা প্লাজো প্যান্ট তারপর একটা কটন জ্যাকেট কিন্তু কালার স্কিমটা আমরা কিন্তু কাছাকাছি রেখেছি মানে হোয়াইট গোল্ড রেড যেমন দশমীতে কালার আমরা টিপিক্যালগুলো বুঝি সেই কালারগুলো ইন্ট্যাক্ট রেখে ইভেন ভিতরে একটু বেনারসি কাপড়ের ব্রোকেডের ইউজ করে সবটা মিলিয়ে ইন্ডিয়ান টেক্সচারটা আছে এবিবি আনন্দ পুজো ফ্যাশনে তোমরা চোখ রাখো অনেক অনেক সাজো পুজোর সময় অনেক অনেক খাবার খাও অনেক আড্ডা মারো খুব চুটি আনন্দ করো তাই সবাইকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই আনন্দ করো এবং ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ লাভ ইউ টাটা